একটা সেমিনার ছিল তিন দিন ধরে কুরমালি গ্রামারের উপরে, সেদুকানো বিশ্ব ইউনিভার্সিটির যে কুরমালি ডিপার্টমেন্ট রয়েছে তাদের উদ্যোগে। সেই সেমিনার শেষে আমরা দেখতে পাচ্ছি সেই সেমিনারে অংশগ্রহণকারী আমাদের যারা সেদুকানোর পড়ুয়া তথা আরও বেশ কিছু ফ্যাকাল্টি ইউনিভার্সিটি থেকে শুরু করে সবাই আছেন, সেই বিষয়ে আমরা একটু জিজ্ঞাসা করবো। আচ্ছা, আপনাদের এই যে সেমিনারটা হলো দীর্ঘ তিন দিন ধরে, তো সেই পুরো থিমটা বা কী বিষয় নিয়ে হলো এইটা একটু? আসলে এটা ঠিক সেমিনার নয়, এটা হচ্ছে একটা ওয়ার্কশপ। কুরমালি গ্রামারের উপরে তো আমরা আন্তর্জাতিক একটা ওয়ার্কশপ করলাম তিন দিন ধরে আর কি। তো সেখানে কুরমালি গ্রামারের যে আমাদের কিছু কিছু স্ট্যান্ডার্ডাইজেশনের আর কি, মানে সেটা একটু অভাব আছে, সেটা আমরা মিট আপ করার জন্য এই আয়োজনটা করেছি। তিন দিন ধরে আলোচনা হলো, খুব সুন্দর আলোচনা হয়েছে। আপনারা জানেন যে আমাদের কুরমালি ভাষা নিয়ে যেমন ডিগ্রি কোর্সে পড়ানো হচ্ছে অনার্স পাস, সেরকম সার্টিফিকেট ডিপ্লোমা চলছে, সেই সঙ্গে আমাদের মাস্টার ডিগ্রিতে চালু করা হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম সিধুকানু বিরসা বিশ্ববিদ্যালয়ে। আর রান্ধারে প্রায় এগারোখানা কলেজে আমাদের আমাদের এখানে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সও চলছে, বেশ ভালো আর প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। তো আমাদের কুরমালি ভাষার যে চরিত্র সেখানে দেখছি আমরা যে লিখিত সাহিত্য লিখিত ভাষাটা সেটা অনেকটাই কম আর কি, কারণ এটা তো মূলত কুর্মী সমাজের মানুষের ভাষা, চাষবাস নিয়ে থাকে সেইভাবে, এবং এর আগে সেই অর্থে তেমন একটা চর্চার পরিসরও ছিল না। না না, পশ্চিমবঙ্গে ছিল না। রাঁচি বিশ্ববিদ্যালয়ে আশির দশক থেকে পড়ানো চালু হয়েছে, ওনারা তো সেই হিন্দি স্ক্রিপ্টে পড়ান আর কি, আমরা বাংলা স্ক্রিপ্টে পড়ানো শুরু করেছি। তো ওনাদের আধারেই ওনাদের বল বুদ্ধিতেই আমরা পশ্চিমবঙ্গে প্রথম চালু করলাম। 2017 সালে আরসি কলেজ ডোলারাতে চালু হয়েছে, তারপরে ধীরে ধীরে কলেবর বৃদ্ধি হয়েছে। 2021 সালে আমরা ডিপ্লোমা সার্টিফিকেট চালু করলাম এবং মাস্টার ডিগ্রি চালু করেছি আর কি। আমাদের এই বছরই একটা পেজ বেরিয়ে যাবে। তো আমরা অনুভব করেছি যে আমাদের ছাত্রছাত্রীদের স্বার্থে এবং যারা আমাদের কলেজে যে শিক্ষক মহাশয়রা পড়াচ্ছেন, শিক্ষক শিক্ষিকারা, তাদের সকলের স্বার্থে বা আমাদের যারা লেখালেখি করছেন আর কি, সাহিত্যিক সকলের জন্যই এটা খুবই প্রয়োজনীয় ছিল এবং সেটা আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুধাবন করেছে। আমি এজ এ কোঅর্ডিনেটর অফ দিস ডিপার্টমেন্ট আমি সেটা ফিল করেছি এবং আমি বোঝাতে পেরেছি। সেই জন্য আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার দীপক কুমার কর খুবই আগ্রহী, আমাদের রেজিস্ট্রার স্যার, কন্ট্রোলার স্যার থেকে সকল আধিকারিক যারা আর কি সেই রকম জায়গাতে আছেন, আমাদের এবং আমাদের যারা অধ্যাপক অধ্যাপিকা এইসব ভাষা চর্চা নিয়ে বা এর বাইরেও আর কি যায় বাইরের অধ্যাপক আছেন যারা কুরমালি ভাষা নিয়ে প্রথম শুনছেন, তারা প্রচণ্ডভাবে আগ্রহী এবং ওনারাও চাইছেন যে এটা একটা নির্দিষ্টভাবে সাহিত্যটা ডেভেলপ করুক এবং সেটা বিশ্বের দরবারে এরা হচ্ছে বিশ্ব লেভেলে চলে যাওয়া। আরেকটা সুখবর যেটা হচ্ছে এই বছরই আমাদের ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে কুরমালিতে এবং সেখানে আমরা পুরো সহযোগিতা করছি সে কারণের জন্য আর কি, সব কিছু দিক থেকে সিলেবাস থেকে শুরু করে আমরা শিক্ষক শুরু করেছে এবং বললেন যে স্নাতকোত্তর মাস্টার ডিগ্রি কোর্সেও এইবারই একটা ব্যাচ বেরিয়েও যাবে। যে এই যে ওয়ার্কশপটা হলো তিন দিন ধরে, এখানে মূলত মানে কোন কারা কারা মানে পড়ুয়াদের মধ্যে কারা কারা ছিলেন বা যারা এসেছিলেন বাইরে থেকে? আমরা তো কিছুক্ষণ সেমিনারটা শুনলাম, অন্যান্য ইউনিভার্সিটি থেকে বেশ কিছু রিনোল্ড পার্সন ছিলেন, সাহিত্যিক চর্চা করেন। তো যারা অংশগ্রহণ করেছিলেন সেই জায়গাটা নিয়ে যদি একটু বলেন সংক্ষেপে, যে কারা এসেছিলেন বা কারা অংশগ্রহণ করলেন সেখানে? আমাদের রিসোর্স পার্সন অর্থাৎ স্পিকার্স ইনভাইটেড স্পিকার ছিলেন 15 জন। তো প্রায় অনেকেই এসছেন, 2 একজন আসতে পারেন বিশেষ কারণ, সবাই বিদগ্ধ মানুষজন আর কি, কুরমালি সাহিত্যের মানুষ, সাহিত্যের এবং শুধু তাই না হিন্দি এবং বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের বা লিঙ্গুইস্টিক্সের লোক তারা ছিলেন। এখন তাদের যা আমরা বক্তব্য শুনেছি তাতে আমাদের যারা পার্টিসিপেন্ট তাদের মধ্যে আছেন আমাদের বিশেষত শিক্ষকগুণ যারা পড়াচ্ছেন কলেজে আর কি বা বিভিন্ন জায়গাতে, আর সেই সঙ্গে আছে আমাদের ছাত্রছাত্রীরা, আর সেই সঙ্গে আরও আছেন যারা বিশেষভাবে এই কুরমালি ভাষার প্রতি আগ্রহী গবেষক। আর শুধু তাই না, শুধু পুরুলিয়া থেকে না, তারা শুধু কলকাতা থেকে এসেছেন, শ্রীরামপুর কলেজ থেকে এসেছিলেন, আর কল্যাণ থেকে এসেছেন, রাঁচি থেকে এসেছেন, এরকমভাবে এটা
প্রচুর পার্টিসিপেশন ছিল আর কি। আমি দেখিনি যে এরকম একটা ওয়ার্কশপে প্রায় 200-এর কাছাকাছি পার্টিসিপেন্ট লাগে, মানে অভাবনীয়, কোথাও হইতে এত বড় পার্টিসিপেশন আমি দেখিনি আমার জীবনে। আচ্ছা, এই যে কুরবালি ভাষার উপরে, ভাষাটা তো দীর্ঘদিন ধরে যেরকম অন্যান্য ভাষার মতো হয়ে থাকে, চলে আসছে, কিন্তু তার যে একটা নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সার্টিফিকেট কোর্স, ক্রমশ ডিপ্লোমা, ক্রমশ মাস্টার ডিগ্রি, এবং এই সময়ের জার্নিটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু খুব অল্প সময়ে প্রথাগতভাবে পড়াশোনা শুরু হলো, কলেজ হলো, ইউনিভার্সিটি হলো, এবং সেটা খুব সম্ভবত এই হাতে গোনা দেখা কয়েকটা বছরে। তো সেখানে আপনি, আমরা দেখেওছি যে অন্যান্য কলেজগুলোতে যখন কুরবানি কোর্সটা চালু করতে যাচ্ছেন, তখন আপনারা নিজে, বিশেষ করে আপনি ব্যক্তিগত উদ্যোগে গিয়েছেন, তো এই মানে খুব স্বল্প সময়ে এসেও যে একটা আজকে বেশ ভালো প্রাতিষ্ঠানিক জায়গায় কুরবানি ভাষা চর্চার পরিসরটা পেল, তো সেখানে আপনার মানে ব্যক্তিগত স্তরে ঠিক কীরকম ভালো অনুভূতিটা লাগছে আজকে? সেক্ষেত্রে বলতে গেলে আমি তো মূলত গণিতের অধ্যাপক, তো সেখানে আমার মাতৃভাষা কুরমালি হওয়ায় এর প্রতি আমার একটা বিশেষ টান আছে, এবং এই অঞ্চলে কুরমালি ভাষাভাষী মানুষের প্রচুর ভাষাভাষী মানুষ আছেন, শুধু মাহাতো জনগোষ্ঠী বা মধ্যেই নয়, এটা প্রায় সর্বজনীন ভাষা আর কি। আমরা যদি এই পুরুলিয়ার পশ্চিম দিক থেকে শুরু করি, সর্বজনীন ভাষা আর কি, সেভাবে লিখিত রূপ না থাকার জন্য। কিন্তু আমি একটা কথা বলতেই হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে 2018 সালে এটাকে ওয়ান অফ দ্য সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে মান্যতা, কামতাপুরি রাজবংশ কুরমালি, তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা মাইলেজ পেয়ে গেছি আর কি। মাইলেজ পেয়ে যাওয়ার পর সরকার আমাদের যাত্রাপথটাকে আরো সহজ করে তোলে, আমাদের জনমানুষের যে একটা প্রবল চাহিদা ছিল বিভিন্ন সময় ডেপুটেশন হয়েছে, মানুষের মধ্যে আগ্রহ দেখা গেছে, সেটাকে আমরা বিশ্ববিদ্যালয় আর সমাজের মানে ফিলিংসটা বুঝিয়ে তৎক্ষণাৎ ডিসিশন নিয়েছেন এবং অনুধাবন করেছেন এবং দেখেছেন যে সুফল কতটা সমাজে পৌঁছে গেছে। আচ্ছা, আমরা কথা বলছিলাম এই বিশেষ করে কুরমালি ভাষার উপরে উনি যেভাবে এগিয়ে এসছেন, মানে গণিতের অধ্যাপক হয়েও সেই জার্নিটা সত্যি, মানে যারা কুরমালি ভাষাভাষী শুধু মানুষ নয়, যেটা বলছিলেন, অন্যান্য যারা ভাষা নিয়ে চর্চা করেন বা অন্যান্য যে ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ নিয়েও যারা চর্চা করেন, তাদের কাছে এই জায়গাটা। আচ্ছা, বিশেষ যারা এই মানে কুরমালি ভাষা চর্চা করছে হয়তো প্রাতিষ্ঠানিকভাবে, বা যেরকম আজকে অনেককে দেখলাম যারা আগে তো পড়াশোনার পরিসরটাই ছিল না, কিন্তু কুরমালি সাহিত্য নিয়ে রীতিমতো চর্চা করে, তো যারা এই নবীন প্রজন্মের পড়ুয়া যারা যে সমস্ত আসছে, তাদের উদ্দেশ্যে কুরমালি ভাষা যেরকম, ওখানে তো আপনার ফার্স্ট প্রেজেন্ট ফিউচার থেকে শুরু করে পুরো অ্যাসপেক্টে দেখলাম, তাদের উদ্দেশ্যে যারা একেবারে নবীন প্রজন্মের পড়ুয়া, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট করে বাদ। এক কথায় বলতে গেলে কুরমালি তো একটা প্রাগৈতিহাসিক ভাষা আর কি, এর যে সম্পদ এখন উদ্ভাসিত হতে প্রচুর সময় লাগবে, তো আমি বলবো পড়ুয়াদের বা গবেষকদের এর মধ্যে কিন্তু প্রচুর রসদ আছে, সেগুলোকে আপনারা উদ্ঘাটন করুন, একে প্রকাশিত করুন বিশ্বের দরবারে, দেখবেন একদিন হয়তো আসবে যেদিন দেখা যাবে এই কুরমালি ভাষা অনেক ভাষারই মানে মা হিসেবে প্রতিষ্ঠিত হবে, একটা প্রাকৃতিক ভাষা, মানে এর যে শব্দ ভাণ্ডার বা সাড়া ভাড়ার যেটা বলছি আমরা, সেটা অনেকটা প্রকৃতিজাত এবং মানে স্বয়ংসম্পূর্ণ অনেকটা, মানে প্রচুর শব্দ আছে, সেগুলোকে আমাদেরকে বের করে সঠিকভাবে গুছিয়ে নিতে নেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগটা, এবং যাতে করে সঠিকভাবে একটা সাহিত্য সৃষ্টি হয় সেই জন্য আমরা স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টাতে আছি। আমরা একটা দেখেছি যে একটা ভাষা যদি কথ্য ভাষা হয় তাহলে কি তখন আমরা একটা পাস্ট প্রেজেন্ট ফিউচার নিয়ে একটা ওয়েবিনার করেছিলাম, এটা বিশ্বের ইতিহাসে প্রথম, এবং তার যে ফলস্বরূপ যে আমরা একটা পুস্তিকা প্রকাশ করেছি এই গত বইমেলাতে, পুরুলিয়া জেলা বইমেলাতে, সেটা কিন্তু একটা দলিল আর কি, প্রমাণ দলিল সারা ফেলেছে, তো আমরা এটা থেকেও সেটা আমি একটু দেখাবো যে দর্শকদের কাছে, দর্শক গবেষক বা যারা আগ্রহী তারা এটা দেখতে পারেন। ওদের কুরমালি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এডিটেড বাই ডক্টর শরৎ কুমার মাহাতো। হ্যাঁ, এই বইটি বেশ কিছুদিন আগে হয়েছে, আমরা দেখেছি বইমেলাতেও, সারা যারা অনুসন্ধিৎসু উৎসুক গবেষক বা নিয়ে চর্চা করেন তাদের কাছে বইটা একটা আকর হিসাবে, দলিল হিসাবে আগামী দিনে কাজে লাগবে। বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ সন্ধুবাবু আপনাকে। আমরা ছিলাম শ্রী বিশ্ব ইউনিভার্সিটিতে সেই একটা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ শেষে।